हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल मैथमेटिक्स। आज के आमरा आलोचना करब विभाज्यता। विभाज्यता सम्बन्धित किछु अंक, खूब गुरुत्वपूर्ण अंकगुलो आलोचना करब जेगुलो परीक्षा एसे थाके। एमनितेও अनेक अंक आछे, तो बेशिरभाग जे आमी जे चैप्टार वाइज जे अंकगुलो दिच्छि सेगुलो बेशिरभाग अंकगुलो खूब इम्पोर्टेंट, माने परीक्षा बेशिरभाग जेगुलो एसे थाके। ताई चलो शुरू करा जाक। देखो विभाज्यता सम्बन्धित प्रथम अंकटा देखो, एखाने देखो 3 এর পাওয়ারে 21 আছে, 3 এর পাওয়ার 21, 3 এর পাওয়ার 22, 3 এর পাওয়ার 23। সংখ্যাটি কি, সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এবার অপশান যেমন থাকবে সেই হিসাবে এটার অ্যান্সার লিখব। দেখো কেমনভাবে করব, দেখো এখানে 3 এর পাওয়ারে সব থেকে লোয়েস্ট পাওয়ারটাকে আমি কমন নিয়ে নেব, তাহলে 3 এর পাওয়ারে এখানে 20 কমন চলে যাবে। এখানে দেখো তার থাকবে 3 এর পাওয়ারে 20 কমন চলে গেলো, তার এখানে থাকবে 1 প্লাস, এখানে দেখো 20, 3 এর পাওয়ারে 20 কমন গেলো, তাহলে 3 এর পাওয়ারে কত থাকবে? 1 থাকবে। তারপরের পার্টটাই এই রাশিমালাটা দেখো 3 এর পাওয়ারে 22 থাকছে, তাহলে 3 এর পাওয়ারে 22, 3 এর পাওয়ারে 20 যদি যায় তাহলে 3 এর পাওয়ারে কত থাকবে? 2 থাকবে। তারপরে 3 এর পাওয়ারে 23 আছে, তার মানে 3 এর পাওয়ারে 3 থাকবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 3 এর পাওয়ারে 20 গুণিত, আর এইটাকে ভাঙলে 1 প্লাস 3 এর পাওয়ারে 1 মানে 3, 4 হয়ে গেল, আর 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 9, 4 আর 9 13 হয়ে গেল প্লাস, আর 3 এর পাওয়ারে 3 এর কিউব মানে হয়ে গেল 27, 3 এর কিউব 27, তাহলে 13 আর 27 40 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা দেখো 40 যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ, মানে 40কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে পুরো রাশিমালাটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তার মানে 4 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে, 40 দিয়ে ভাগ করা যাবে, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। কারণ কি 3 এর পাওয়ার 21 আছে, মানে 3 গুণিত 3 গুণিত 3 এর পাওয়ার 20 আছে, তার মানে 3 গুণিত 3 একটি মৌলিক উৎপাদক আছে। তাহলে আমি এই পুরো রাশিমালাটা দেখো 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে ভাগ যাবেন যাবে, 9 দিয়ে ভাগ যাবে না, ভাগ, হ্যাঁ 9 দিয়েও ভাগ যাবে, সরি 10 দিয়ে যাবে, এরকম 11 দিয়ে যাবে না, সেরকমভাবে এই যদি যতগুলো মৌলিক উৎপাদক হয়েছে, ঠিক আছে। তো এই মৌলিক উৎপাদক এই যে এই সংখ্যাটা মৌলিক সংখ্যাগুলো যারা যেগুলো এইগুলো দ্বারা ভাগ যাবে, সেই সংখ্যাগুলো দ্বারা এই পুরো সংখ্যাটাকে ভাগ যাবে। অপশান যেমন থাকবে সেই হিসাবে তোমাকে করতে হবে। তারপরে দেখো এখানে দেখো সংখ্যাটা আছে 5 3 5 3 1 4 K2, তাহলে কে এর স্থানে, এই পুরো সংখ্যাটা একটা সংখ্যা, তাহলে কে এর স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে এটা বার করতে হবে। তাহলে আমি একটা নিয়ম বলে দিই, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 দ্বারা যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য ভাগ, মানে ভাগ করা যাবে কখন, যখন অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা ভাগ করা যাবে। যেমন দেখো এক্সাম্পল হিসাবে দেখো, যদি 1 2 3 5 এই একটা সংখ্যা, এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে কি না কীভাবে বুঝব? এই সংখ্যা অঙ্কগুলোকে যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 3 3 6 6 আর 5 কত 11, 11কে 9 দিয়ে, 11টাকে কি 9 দিয়ে ভাগ করা যাবে? যদি যায় তাহলে সংখ্যাটি, এই পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে, যদি না যায় তাহলে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে না। দেখেন এখানে 11কে ভাগ করা যাচ্ছে না 9 দিয়ে, তার মানে এই সংখ্যাটাকে কি 9 দ্বারা ভাগ করা যাবে না। এটা হলো কি 9 দ্বারা ভাগ করার নিয়ম। তাহলে এখানে দেখো এখানে আমি কী করবো, এইগুলো যোগ করে দেবো অঙ্কগুলোকে, তাহলে 5 প্লাস 1 প্লাস 3 তার মানে হয়ে গেল 9 9 প্লাস 4, 9 প্লাস 4 মানে হয়ে গেল তোমার 13 13 আর 2 কত 15, তাহলে এখানে হয়ে গেল 15 প্লাস কে। এইবার দেখো এখানে কে এর মানে কত বসালে সংখ্যাটা এমন হবে যে এখানে কি হবে, এই পুরো সংখ্যাটা যোগফলটা কি হবে 9 দ্বারা ভাগ করা যাবে, সর্বনিম্নটা বসাবো। তাহলে কোয়ের মান, কে এর মান কত বসাতে হবে, কে সমান 3 বসালে দেখো এখানে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে, কে সমান 3 বসালে 18 হয়ে যাচ্ছে, তাহলে 18কে কি 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কে এর মান যদি 3 বসাই, তাহলে এইখানে যদি 3 বসিয়ে দিই তাহলে কী হবে, পুরো সংখ্যাটার যোগফলটা কত হয়ে যাবে 18 হয়ে যাবে, তখন সেটা কি 9 দ্বারা ভাগ করা যাবে, তার মানে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এরকমভাবে করতে হবে, পুরো সংখ্যাগুলো সব সংখ্যাগুলোকে যোগ করে দেবো, আর বাকি দেখবো কি কে এর মান কত বসালে, সর্বনিম্ন সংখ্যা কত বসালে কী হবে, এই যে সংখ্যাটা আসবে যোগ করলে সেটা 9 দ্বারা ভাগ যাবে, সেরকমভাবে সেই সংখ্যাটা কে এর মানটা সেই হিসাবে বসাতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এরপরে দেখো অঙ্কগুলো, তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো 4 7 3 5 K 2 8 6, কে এর মান কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। কে এর মান কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই এই 11-র ক্ষেত্রে কি হয়, এই দেখো এক ঘর ছেড়ে ছেড়ে অঙ্কগুলোকে যোগ করে করে লেখো, 4 প্লাস 3 তারপরে 5 বাদ যাবে প্লাস কে, তারপরে
কে হয়ে গেল। দেখো চার লিখলাম, তারপর তিন লিখলাম, তারপরে কে লিখলাম, তারপরে কত লিখবো, আট লিখবো, তার মানে আট লিখবো, তারপরে কত লিখবো, তারপরে তো কোনো সংখ্যা নেই, এক ঘর ছেড়ে ছেড়ে, আর বাকি যে সংখ্যাগুলো বাকি থাকলো তার মানে এদিকে লিখবো, সাত সমান চিহ্ন দিয়ে এদিকে লিখবো, সাত প্লাস পাঁচ প্লাস দুই প্লাস ছয়, ঠিক আছে। দেখো চার লিখলে এক ঘর ছেড়ে ছেড়ে, মানে এটার নিয়মটা হলো কি, সমান চিহ্নর বাঁ দিকে লিখবো জোড় বিজোড় স্থানীয় অঙ্কগুলো, আর ডান দিকে লিখবো কি জোড় স্থানীয় অঙ্কগুলো। এবার যোগ করব, যোগ করে দেখো এখানে হচ্ছে চার আর তিনে সাত, সাত আর একে সাত আর আট পনেরো, কে প্লাস পনেরো, আর এদিকে হচ্ছে তোমার আট সাত পনেরো, পনেরো পাঁচে কুড়ি, তাহলে কে সমান হয়ে গেল তোমার কুড়ি মাইনাস পাঁচ সমান হয়ে গেল কত পাঁচ। তাহলে এরকমভাবে করতে হবে, জোড় স্থানীয় অঙ্কগুলো একদিকে লিখবো আর সমান চিহ্ন দিয়ে বিজোড় স্থানীয় অঙ্কগুলো, বিজোড় স্থানীয় অঙ্কগুলো সামনে বাঁ দিকে লিখবো, সমান চিহ্ন দিয়ে জোড় স্থানীয় অঙ্কগুলো তারপরে এইদিকে লিখবো, এরপর যোগ করবো আর কে এর মানটা বার করব। এরপরের অঙ্ক দেখো, চলো চার নম্বর দেখো, একই রকমভাবে দেখো এইটা তিন রকমের অঙ্ক হয়, সেই জন্য আমি তিনটে অঙ্ক করেছি। দেখো তারপরে দেখো এখানে দেওয়া আছে একই রকমভাবে চার চার সাত পাঁচ, চার সাত ছয় পাঁচ, কে টু এইট, কে এর মান কত হলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। এইটা একই অঙ্ক করলে বুঝতে পারবে একটু আলাদা আছে। তাহলে চার এখানে এক ঘর ছেড়ে ছেড়ে লিখবো, চার প্লাস ছয় প্লাস কে প্লাস আট, আবার এদিকে লিখবো বাকিগুলো বিজোড় স্থানীয় অঙ্কগুলো, সাত জোড় স্থানীয় অঙ্কগুলো সরি, সাত প্লাস পাঁচ প্লাস দুই, ঠিক আছে। তাহলে এখানে চার লিখলাম, ছয় লিখলাম, এটা কেও সরি, তাহলে কে প্লাস এটা হয়ে গেলো দশ আঠারো, আর এদিকে হয়ে যাবে তোমার সাত সাত চোদ্দ, তাহলে এখানে হয়ে গেল কে সমান এটা চোদ্দো মাইনাস এদিকে আঠেরোটাকে এদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস আঠারো হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনাস আঠেরো হয়ে গেলে কী হবে মাইনাস চার হয়ে যাবে। এইবার দেখো এইখানে প্রশ্ন, মাইনাস চার তো কোনো সংখ্যার মাঝখানে মাইনাস কোনো ডিজিট বসতে পারে না, তাহলে এখানে মাইনাস চার হয়, যদি মাইনাস আসে এরকম তখন কী করবো প্লাস এগারো করে দেবো, আর প্লাস মাইনাস যদি আসে সেই ফলটার সঙ্গে প্লাস এগারো করে দেবো, এবার যোগ করে দেবো, যোগ করলে কত আসবে সাত, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত সাত, বুঝতে পারলে। চলো তারপরে অঙ্ক দেখো, এখানে পাঁচ নম্বরটা দেখো, এরপরে সেরকমভাবে এটা করবো, চার লিখলাম তারপরে ছয় লিখলাম এক ঘর ছেড়ে ছেড়ে, চার ছয় তারপরে দুই লিখলাম তারপরে তিন লিখলাম, এরপরে এই সাইডে লিখবো জিরো জোড় স্থানীয় অঙ্কগুলো, এক জিরো এক তারপরে কে লিখলাম, তাহলে এদিকে হয়ে গেলো যোগ করলে চার ছয় দশ আর পাঁচ পনেরো, আর এদিকে এই ওয়ানটাকে যদি এদিকে কত হচ্ছে ওয়ান প্লাস কে, তার মানে এই ওয়ান প্লাস কে, তার মানে এই ওয়ানটাকে এদিকে নিয়ে মাইনাস ওয়ান এদিকে চলে আসবে, তাহলে কে সমান হয়ে যাবে কত, কে সমান হয়ে যাবে কত চোদ্দো, এখানে টু ডিজিট, এটা টু ডিজিট চলে এলো, যদি টু জিট টু ডিজিট চলে আসে, যেমন এখানে কোনো কের কের জায়গাটায় একক একটা অঙ্ক বসবে, দুটো অঙ্ক নয়, এটা তো টু ডিজিট হয়ে যাচ্ছে, এক ডিজিটের অঙ্ক বসবে, যদি এরকম দুটো অঙ্ক চলে আসে তখন কী করতে হবে এইটার সাথে চোদ্দোর সাথে কী করবো মাইনাস এগারো করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত চার, তাহলে কে এর মান কত হয়ে যাবে এখানে, কে এর মান চার হয়ে যাবে। তুই যদি টু জিট টু ডিজিট চলে আসে চোদ্দোর সাথে মাইনাস এগারো সরি তিন হবে, চোদ্দোর সাথে মাইনাস এগারো করে দিলে তিন হবে, তাহলে টু ডিজিট যদি চলে আসে তখন কী করবো মাইনাস এগারো করে দেবো, আর যদি মাইনাস চলে আসে তখন কী করবো প্লাস এগারো করে দেবো, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, গড ব্লেস টু ইউ।